নিজের যা কিছু আছে এবং নিজেকে রেসপেক্ট করেন। একটা চড়ুই যখন উড়ে তখন যদি সে তার ওড়াটাকে এনজয় না করে দেখতেও তো ভালো লাগে না। সো আপনি যখন যে কাজটা করবেন এমনভাবে করবেন যাতে অন্যরা দেখে ভালো বলে, অন্যরা দেখে বলে বস। এই কাজটা করার জন্য ওই কাজটাকে ভালোবাসতে হবে। আপনি লাইফে যেটা করছেন বা করতে চাইছেন, যদি আপনাকে সে কাজটা করার সুযোগ দেওয়া হয় তার মানে হচ্ছে আপনি সে কাজটা করার যোগ্য। উদাহরণ দিয়ে বলি, বিসিএস পরীক্ষা যখন আপনারা যারা বিসিএস পরীক্ষা দেবেন বা বিভিন্ন চাকরির পরীক্ষা দেবেন, তখন আপনি যেমন পরীক্ষা দিচ্ছেন আপনার যে বন্ধুটা বইতে পড়াশোনা করেছেন উনিও পরীক্ষা দিচ্ছেন, অর্থাৎ সেই পরীক্ষা দেওয়ার সুযোগ আপনাকেও দেওয়া হচ্ছে ওনাকেও দেওয়া হচ্ছে। অতএব সেই পরীক্ষার জন্য আপনি আপনার বন্ধুর চাইতে কোনো অংশেই কম যোগ্য নন। ক্লিয়ার কথাটা? আমি এটা বিশ্বাস করি, যদি আমাকে কোনো কম্পিটিশনে অংশ নিতে দেওয়া হয় তার মানে হলো কর্তৃপক্ষ আমাকে সম্মান করছে, কর্তৃপক্ষ আমাকে যোগ্য ভাবছে সেই কম্পিটিশনের জন্য। সো আমি যদি সেই কম্পিটিশনে পারফর্ম করতে না পারি সম্পূর্ণ দোষটা কিন্তু আমার। এক্সাম্পল দিয়ে বলি, আমি যখন চুয়েট থেকে পাশ করে বের হলাম তখন আমার রেজাল্ট ছিল 2.74। এই 2.74 দিয়ে অনেকগুলো ব্যাংকে অ্যাপ্লাই করাই যায় না, অনেকগুলো ব্যাংকে থ্রি লাগে, তাই না? সো আমি সেটার জন্য যোগ্য না, কিন্তু যেহেতু আমাকে বিসিএস পরীক্ষা দিতে দেওয়া হলো, সো এখানে প্রত্যেকটা মানুষ যারা পরীক্ষা দিচ্ছে তাদের কারো চাইতে আমার যোগ্যতা কোনো অংশে কম না। যদি কম হয়ে থাকে সেটাকে রিকভার করার সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম। তো যারা ভাবেন আমি তো জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি জানেন আপনাদের এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেউ কি আছেন? রাজশাহী কলেজের হাত তুলে দেখান যারা আছেন, আছেন অনেকেই আছেন। তো আপনাদের অনেকের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে, আমি তো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, আমি তো পড়াশোনা করছি প্রাইভেট ইউনিভার্সিটিতে কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, সো আমি বোধ আমাকে দিয়ে বোধহয় কিছু হবে না, ওরা সবাই বাঘ আর আমি হচ্ছে বেড়াল ম্যাও। বাট আমি আপনাকে বলবো, যেহেতু আপনাকে সেই পরীক্ষাটা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে সেহেতু আপনি সবার মতোই যোগ্য। যদি আপনার সেই যোগ্যতা না থাকে, যদি মনে হয় আপনার ওনাদের বেসিক আপনার চাইতে স্ট্রং, তখন আপনি কি করবেন? একটু নিজেকে প্রশ্ন করেন, লেটস বি ফেয়ার, আপনি কেন তাদের মতো বেসিক ধারণ করেন না? কারণটা কি? কারণটা হচ্ছে এই, যখন বেসিক তৈরি করার সময় ছিল তখন আপনার বেসিক তৈরি করার সুযোগ হয়নি, পারিবারিকভাবে হোক বা যে কোনো কারণেই হোক, কিংবা সুযোগ থাকা সত্ত্বেও আপনি ফাঁকিবাজি করেছেন বিধায় বেসিকটা তৈরি হয়নি। এর বাইরে কিন্তু কোনো কারণ নাই, আছে কোনো কারণ এর বাইরে? নাই। অর্থাৎ যখন আমরা ক্লাস 9-10 পড়তাম, এইচএসসিতে পড়তাম, 7-8 পড়তাম, তখন আমি যেই মুহূর্তে ফাঁকিবাজি করে বেড়াতাম, গার্লস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতাম, তখন আমার ক্লাসের যে বন্ধুটা ফার্স্ট সেকেন্ড হয় সে কিন্তু গর্ধবের মতো পড়াশোনা করতো টেবিলে বসে বসে, রাইট? সো এখন সময় এসেছে আমার সেই বন্ধুটা ক্লাস স্কুলের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকবে এবং আমাকে গর্ধবের মতো পড়াশোনা করতে হবে। প্রত্যেকটা জিনিস একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে চলে। আপনি আগে সময় নষ্ট করলে এখন সেই সময়টা আপনাকে কড়ায় গন্ডায় ফেরত দিতে হবে, সেই ফেরত দেওয়ার জন্য আপনাকে অধিক পরিশ্রম করতে হবে, নাহলে সম্ভব নয়। আর যাদের সাথে মিশলে মনে হয় আপনি অযোগ্য, আপনি একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন না, ভালো কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন না, আল্লাহর ওয়াস্তে তাদের সাথে মিশা বন্ধ করে দেন, তারা আপনার লাইফে কোনো কাজে আসবে না। জীবনের সব ক্ষেত্রে দুই ধরনের ব্যক্তিকে অ্যাভয়েড করবেন, নাম্বার 1 অতি বুদ্ধিমান, নাম্বার 2 অতি পণ্ডিত। এই দুই ধরনের ব্যক্তি নিজেরাও কিছু করতে পারে না লাইফে, আপনারাও কিছু করতে দেবে না লাইফে। অনেক দেখছি ভাই, অনেক দেখছি।